দার্জিলিং জেলার ছোট্ট এক পাহাড়ি গ্রাম শিটং। কমলা লেবুর ফলনের জন্য বিখ্যাত এই গ্রাম শিটংয়ে পর্যটকের আনাগোনা কিন্তু এখনো খুব একটা বেশি বাড়েনি। শহরের কোলাহলকে পেছনে ফেলে নির্জনতায় দুদিন ছুটি কাটানোর জন্য শিটং কিন্তু আপনার ভ্রমণ তালিকায় শীর্ষস্থান অনায়াসে পেতে পারে। সুতরাং এই ভিডিওতে শেয়ার করছি আমাদের শিটং ঘোরার অভিজ্ঞতা। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। রাত 10:45 বেজে গেছে আর আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 11:20 ছাড়বে আমাদের ট্রেন 1237 পদাতিক এক্সপ্রেস। হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার আরেকটা নতুন জার্নি স্টার্ট করে দিয়েছি। এবার প্রচন্ড গরম এই কলকাতায়, সেই গরম থেকে বাঁচতে আমরা আছি পাহাড়ে। পাহাড়ে কতটা গরম হবে না ঠান্ডা হবে জানি না, সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। স্টে টিউন। গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল 10:00 বাজে, আমরা এনজেপি স্টেশন পৌঁছে গেছি। যদিও সকালবেলা 9:15 পৌঁছানোর কথা ছিল, বাট ট্রেন লেট হওয়ায় আমরা এখন 10:00 সময় পৌঁছেছি। আর আমাদের গাড়ি অলরেডি বুকড আছে, আমরা এরপর গাড়িতে উঠবো, তারপর কয়েকটা সাইট সিইং আছে সেগুলো যাব। এনজেপি স্টেশনের বাইরেই রয়েছে গাড়ি স্ট্যান্ড, সেখান থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবেন যেগুলো বুক করে দার্জিলিং, গ্যাংটক ইত্যাদি জায়গায় যাওয়া যায়। কোনো দালালের পাল্লায় না পড়ে চেষ্টা করবেন ডিরেক্ট গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলার। আমরা যেই হোমস্টে বুক করেছি সেখান থেকে গাড়ির প্যাকেজও নিয়ে নিয়েছি, তো আমাদের গাড়ি এসে গেছে। এটা 8-সিটার সুমো গোল্ড। স্টেশন থেকে শিটংয়ের হোমস্টেতে ড্রপের জন্য আমাদের চার্জ করা হয়েছিল 3,500 টাকা। এই গাড়িটাই আমরা পুরো ট্রিপের জন্য বুক করে নিয়েছিলাম, তাতে আমাদের ভাড়া পড়েছিল 10,500 টাকা। এই 10,500 টাকার প্যাকেজের মধ্যে প্রথম দিন স্টেশন থেকে পিক আপ, সাইট সিং করিয়ে হোমস্টেতে ড্রপ, দ্বিতীয় দিন সাইট সিং এবং তৃতীয় দিন হোমস্টে থেকে স্টেশনে ড্রপ, অর্থাৎ এই 3 দিনের প্রত্যেক দিনই আমাদের 3,500 টাকা করে চার্জ করা হয়েছিল। যদি শেয়ারে যেতে চান সেক্ষেত্রে বলে রাখি, এনজেপি স্টেশন থেকে শিটংয়ে ডিরেক্ট কোনো শেয়ার গাড়ি নেই। দুটি উপায়ে শেয়ারে এনজেপি স্টেশন থেকে শিটং পৌঁছানো যায়। প্রথম উপায়ে এনজেপি স্টেশন থেকে অটো নিয়ে পৌঁছে যান শালুগাড়া। শালুগাড়া থেকে 250 কি 300 টাকার বিনিময়ে শিটংয়ের শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তৃতীয়ত, এনজেপি স্টেশন থেকে শেয়ার গাড়িতে 100 কি 150 টাকার বিনিময়ে চলে আসুন বিরিক, এবং বিরিক থেকে আবার শেয়ার গাড়িতে 100 কি 150 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন শিটং। কিন্তু মনে রাখবেন, শিটং একটা অফবিট লোকেশন হওয়ার জন্য গাড়ির সংখ্যা শালুগাড়া বা বিরিক দুটো জায়গা থেকেই খুবই কম। গাড়ি যখন সেবক রোড ধরল, আমরা রোড সাইড দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার গাড়িতে উঠে বসলাম আমাদের প্রথম সাইট সিইং এর স্পটের দিকে রওনা দেওয়ার জন্য। আমরা এখন রবীন্দ্র ভবনের দিকে যাচ্ছি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বহু বছর এসে বসবাস করেছেন। সো মাঝখানে আমরা একটা হল্ট দিয়েছি, রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো মেঘে ঘেরা। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হচ্ছিল আর তারপরে পুরো কুয়াশা আর মেঘে ভরা, খুব সুন্দর লাগছে জায়গাটা। আমরা এখন রবীন্দ্র ভবন মিউজিয়ামে আছি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে বহু বছর থেকেছেন আর সেই বাড়িটিকে পরে মিউজিয়ামে ট্রান্সফর্ম করা হয়েছে। এই মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা। বৃহস্পতিবার বাদে প্রতিদিন এই মিউজিয়ামটা সকাল 9:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত খোলা থাকে। নমস্কার, আমরা এখন চলে এসেছি মঙ্গপুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। রবীন্দ্রনাথের অনেক স্মৃতি বিজড়িত মুহূর্ত তুলে ধরা রয়েছে এই মঙ্গপুর বাড়িতে। বর্তমানে এটি একটি মিউজিয়াম, এন্ট্রি ফি 25 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি জায়গায় রবীন্দ্রনাথ তার এই বাড়ি বানিয়েছিলেন। রবীন্দ্র ভবন দেখে আমাদের পরের স্পট ছিল যোগীঘাট ব্রিজ, কিন্তু এতটা বেলা হয়ে যাওয়ায় আমরা যোগীঘাট ব্রিজে দাঁড়াইনি। আমরা আবার পরের দিন ফিরে আসবো যোগীঘাট ব্রিজ দেখার জন্য। তো আপাতত যাচ্ছি হোমস্টেতে। আমরা মেন রোড ছেড়ে হোমস্টের রাস্তা ধরে ফেলেছি। খুব সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে, বেশ ভালো লাগছে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম হোমস্টেতে। আমরা ছিলাম যেই হোমস্টেতে, তার নাম হচ্ছে বাস্তা হোমস্টে। বাস্তা হোমস্টে সম্পর্কিত ডিটেল ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। হোমস্টে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 3:30 বেজে গেছে, তো সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা প্রথমেই লাঞ্চ করে নিলাম।
লাঞ্চে ছিল ভাত, লাল শাক ভাজা, ভেজ মাঞ্চুরিয়ান, আলু পটলের তরকারি ছিল, সঙ্গে ছিল একটা লোকাল সবজি দিয়ে তরকারি, আর ছিল ডাল, আলু ভাজা, উচ্ছে ভাজা, মাছের ঝোল এবং শেষ পাতে কাস্টার্ড। খাবারের টেস্ট খুব ভালো, গরম গরম ভাত খুব টেস্টি খাবার, মাস্ট রেকমেন্ডেড প্লেস। প্রথমে এসে এই গরম ভাতটা যেন একেবারে মনটা কেড়ে নিত, আর গন্ধটা এত সুন্দর। আমাদের খাওয়া দাওয়া শেষে এবার আমরা যাচ্ছি আমাদের রুমে একটু ফ্রেশ হতে। রুমে যাওয়ার পথে এই জায়গাটা এত সুন্দর লাগলো, এই জায়গাটায় চাইলে সন্ধ্যাবেলা এসে বসা যায়। আর সামনেই রয়েছে একটা প্রচণ্ড সুন্দর ঝর্ণা যেটা এই হোমস্টের ভেতর থেকেই বয়ে চলেছে। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আপনাদের নিয়ে আসবো এই ঝর্ণাটা দেখাতে। আমরা এখন খুবই একটা সুন্দর জায়গায় আছি, হোমস্টের আমাদের উপরন্ত পাওনা হচ্ছে এই ফলসটা। একদম বাসা হোমস্টে গায়ে লাগোয়া রয়েছে এই ওয়াটারফলটা, যেখানে আমি আর অন্বেষা এখন সন্ধ্যে 6টা বাজে, 6টার সময় এসে দাঁড়িয়ে আছি। খুব সুদিং একটা জায়গা, বিশাল ঠান্ডা জল, আর খুব ভালো লাগছে এখানে। এই ঝর্ণায় চাইলে স্নানও করা যায়, আর সেটা সেফটির দিক থেকে বলতে গেলে এখানে খালি বাস্তা হোমস্টেতে যারা থাকবে তারাই আসতে পারবে, বাইরে কোনো অচেনা লোকের অবাঞ্ছিত প্রবেশ এখানে পাবেন না। ঝর্ণা থেকে রুমে পৌঁছে দেখি এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক, চা এবং ফ্রেঞ্চ ফ্রাইজ। দেখতে দেখতে ডিনার টাইমও হয়ে গেল। ডিনারে ছিল ভাত অথবা রুটি, সঙ্গে ছিল চিকেন কষা আর পনিরের তরকারি। দ্বিতীয় দিন সকাল সকাল দার্জিলিং টি দিয়ে ঘুম কাটিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিং এর জন্য। আমাদের সাইট সিং স্টার্ট হয়ে গেছে আর আমরা এসে গেছি আমাদের প্রথম স্পটে। দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে যোগীঘাট ব্রিজ। এটা জাস্ট দেখার বলতে এই ব্রিজটাই রয়েছে, আর আশেপাশে খুব সুন্দর ভিউ আছে। যোগীঘাট গ্রামে রিয়াং নদীর ওপর নির্মিত এই 74 মিটার দৈর্ঘ্যের স্টিলের ব্রিজটি 2015 সালে বাবা রামদেব উদ্বোধন করেছিলেন। এই ব্রিজটা লাভদা এবং মংপুর সঙ্গে শিটংকে কানেক্ট করছে, কিন্তু 2015 সালের আগেও যোগীঘাট ব্রিজের অস্তিত্ব ছিল। নতুন যোগীঘাট ব্রিজের ঠিক পাশেই রয়েছে ব্রিটিশ দ্বারা নির্মিত কাঠের এই ফুটব্রিজটি, কিন্তু এটা এখন ভেঙে যাওয়ায় এটাকে পরিত্যক্ত করে 2015 সালে নতুন ব্রিজের উদ্বোধন হয়। চাইলে ব্রিজের নিচ থেকে বয়ে চলা রিয়াং নদীর পাড়ে গিয়েও কিছু মুহূর্ত কাটিয়ে আসতে পারেন। কুয়াশায় ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম অহলধারা। অহলধারাতে প্রবেশ করতে পার গাড়ি এন্ট্রি ফি লাগে 50 টাকা, বাইকের জন্য এন্ট্রি ফি 20 টাকা, এবং গাড়ি অহলধারার বাইরে রেখে পায়ে হেঁটে অহলধারা প্রবেশ করতে চাইলে এন্ট্রি ফি পার পার্সন 10 টাকা। এসে গেছি অহলধারায়। আমি আর অন্বেষা এখন যাচ্ছি, হেঁটে হেঁটে ওঠার চেষ্টা করছি, আর এখানে অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, তার জন্য ছাতা ক্যারি করছি। গাড়ি কিন্তু পুরো ভিউ পয়েন্ট পর্যন্ত আসে না, অহলধারার একটা নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেবে, তারপর ভিউ পয়েন্ট পর্যন্ত হেঁটেই আসতে হবে। ভিউ পয়েন্টের রাস্তাটা খুব বেশি ভালো কিন্তু নয়। শিটং 3 বা শেল্পু খাসমহলে অবস্থিত শেল্পু পাহাড়ের হায়েস্ট পয়েন্ট হচ্ছে এই অহলধারা ভিউ পয়েন্ট। এখান থেকেই আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। অহলধারা ভিউ পয়েন্টের কাছে একটা হোমস্টেও রয়েছে, চাইলে এখানেও এসে থাকতে পারেন। বর্ষাকাল হওয়ায় আমরা তো তেমন ভিউ পেলাম না, কিন্তু সেই দুঃখ ভোলাতে দুরকমের মোমো আর ওয়াই ওয়াই খেয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন এসে গেছি নামথিং পোখরিতে। এখানে পোখরি মানে হচ্ছে লেক, তো আমার ঠিক পাশে রয়েছে এই লেকটা, এটা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না এখন ফগের জন্য। আর ওপরে রয়েছে একটা মন্দির, যেটা একটা সরু রাস্তা দিয়ে জঙ্গলের মাঝখান থেকে ট্রেক করে যেতে হয়। আমি দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। অহলধারা থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই নামথিং পোখরি। এই নামথিং পোখরিতে প্রচুর বিরল প্রজাতির প্রাণীর অস্তিত্ব দেখতে পাওয়া যায়। স্ক্রিনে যেই প্রাণীটিকে দেখতে পাচ্ছেন সেটার নাম হলো হিমালয়ান স্যালামান্ডার। এটি একটি অ্যাম্ফিবিয়ান বা উভচর প্রাণী যারা জলেও থাকে
থাকে আবার ল্যান্ডেও থাকে। এই বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় প্রাণীর অস্তিত্ব পৃথিবীর শুধুমাত্র দু জায়গায় রয়েছে। এক হচ্ছে নামথিং পোখরি এবং সেকেন্ড হচ্ছে নামথিং পোখরির কাছাকাছি অবস্থিত জোর পোখরি নামক স্থানে। আগেই জানালাম এখানে একটা মন্দির রয়েছে, এই রাস্তা সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। প্রসঙ্গত বলে রাখি, এই পোখরি বা লেকে কিন্তু বর্ষাকাল ছাড়া জল থাকে না। মন্দিরে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, গাড়ি আপনাকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে অলমোস্ট 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটার পর পৌঁছাতে পারবেন মন্দির। রাস্তা কিন্তু একটু এবড়ো খেবড়ো আর বেশ সরু। সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা পয়েন্টে এসে পৌঁছাবেন যেখানে রাস্তা দুদিকে চলে যাচ্ছে। এর মধ্যে বাঁ দিকের রাস্তা ধরে এগোলে পাবেন একটা ভিউ পয়েন্ট, রাস্তাটা কিছুটা এইরকম দেখতে। এখানে বর্ষাকালে জোঁক থাকার সম্ভাবনা প্রবল থাকে। বাঁ দিকের রাস্তায় না গিয়ে সোজা এগোলে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন মন্দিরে। একরাশ নিস্তব্ধতার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই শিব মন্দির। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে চললাম গাড়ির দিকে, কারণ রওনা দিতে হবে এবার পরের গন্তব্যের উদ্দেশ্যে। এবার চলে এসেছি চা বাগানে। দেখার বলতে তেমন কিছু নেই, কিন্তু চা বাগানের মাঝখান থেকে এই ছোট সরু রাস্তা দিয়ে হেঁটে যেতে ভালোই লাগবে। চা বাগান দেখে এবার এগিয়ে চলেছি পরবর্তী স্পটের দিকে। পথে দেখতে পেলাম আই লাভ শিটং ভিউ পয়েন্ট, সম্ভব হলে এখানেও একবার ঘুরে যাব। এবার আমরা এসে পৌঁছালাম শিটং মনাস্ট্রিতে। 350 বছরের পুরনো এই মনাস্ট্রি মূলত বাঁশ এবং মাটি দিয়ে তৈরি। অসংখ্য নাম না জানা ফুলের বাগানে ঘেরা এই মনাস্ট্রির ভেতরে জুতো খুলে প্রবেশ করতে হয়। আগে এই জায়গাটার লেপচা রানীর মহল ছিল, পরে মনাস্ট্রিতে রূপান্তরিত করা হয়। ধার্মিকতার গভীর অনুভূতিতে পরিপূর্ণ এই মনাস্ট্রির পরিবেশ। এই মনাস্ট্রি থেকে দূরে দেখা যাচ্ছিল আই লাভ শিটং ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে ওঠার রাস্তায় কাজ চললেও আমরা ভাবলাম একবার চেষ্টা করেই দেখি যদি ভিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছানো যায়। আমাদের চেষ্টা সফল হলো, খাড়াই রাস্তার মধ্যে দিয়ে মিনিট কয়েক হেঁটে পৌঁছে গেলাম আই লাভ শিটং ভিউ পয়েন্টে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ দেখা যায়। আমাদের দ্বিতীয় দিনের সাইট সিইং এখানেই শেষ। আর একটা স্পট ছিল যার জন্য শিটং বিখ্যাত, কমলালেবুর বাগান। কিন্তু কমলালেবুর ফলন মূলত শীতকালে হওয়ায় এখন সেখানে কিছুই দেখা যাবে না ভেবে আমরা আর গেলাম না। হোমস্টেতে ফিরে এসে তাড়াতাড়ি লাঞ্চ করে কিছুক্ষণ সময় কাটালাম ঝর্ণার ধারে। আর এভাবে শিটংয়ে আমাদের তৃতীয় দিন শেষ হলো। তৃতীয় দিন সকালবেলা হোমস্টেতে ব্রেকফাস্ট করে আমাদের 2 nights 3 days প্যাকেজ শেষ হলো। বাস্তা হোমস্টেতে থাকা এবং খাওয়া নিয়ে আমাদের পার হেড পার ডে খরচ হয়েছিল 1200 টাকা। প্যাকেজে থাকে 1 night stay, সঙ্গে থাকে যেদিন পৌঁছাবেন হোমস্টেতে সেদিনের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং তার পরের দিনে ব্রেকফাস্ট দিয়ে প্যাকেজ শেষ হয়। শিটংয়ে প্রত্যেকটা হোমস্টেতেই থাকা এবং খাওয়ার প্যাকেজ একসঙ্গে থাকে, শুধু থাকা বা শুধু খাওয়ার প্যাকেজ সাধারণত পাওয়া যায় না। আমরা শিটংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের জন্য। এবার বাড়ি ফেরার পালা। হোমস্টে থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছানোর আগে আপনারা চাইলে 1000 টাকা গাড়ি ভাড়া এক্সট্রা দিয়ে ঘুরে আসতে পারেন তিনচুলে এবং লামাহাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। শিটং ঘোরা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।